Sundodami Bhagavat Gite Bhavad Deshini Namostu Te Vesu Vishal Buddhe Pullar Vindayato Patra Netra Enotaya Bharato Toilo Purno Pajjolito Gyano Mayo Padipa Gitar ধ্যান মন্ত্রে বলা হয়েছে যে এই ভারত হচ্ছে তৈলপূর্ণ প্রদীপ এবং এই প্রদীপ সমগ্র জগৎকে আলোকিত করে। আজকে আমাদের প্রভুপাদ অভয়াচরণ ভক্তিবেদান্ত স্বামী সেই প্রদীপ সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন। আমি আমার জীবনের একটি ছোট্ট গল্প মনে পড়ছে আজকের এই আলোচনার প্রথমেই। যে ছোটবেলায় যখন দুর্গাপূজা দেখতে যেতাম গ্রামের পাশে এক জায়গাতে, ওখানে অসুর যেগুলো নির্মাণ করা হতো প্রত্যেক বছরই গিয়ে দেখেছি যে ওই যে আফ্রিকান নিগ্রো যেমন ওই রকম চুল কোঁকড়ানো, গায়ের রং কালো, উদ্ভট চেহারা। তো একদিন গুলিস্তানে যখন প্রথম ঢাকায় এসেছি, আসার পরে দেখলাম যে দুইজন নিগ্রো আমার দিক এগিয়ে আসছে। তা আমি এতই ভয় পেয়েছি, আমি ভাবছি যে ওই দত্ত দানবরা মনে হয় আমাকে ধরার জন্য কিংবা আমার দিকে এগিয়ে আসছে। তা আমি কাপ্তান বাজার দিয়ে ঘুরে তারপর অন্য দিকে দিক দিয়ে গিয়ে আমি চলে গেছি। তো আজকে আমরা যখন ইউটিউবে দেখি যে আফ্রিকার সেই নিগ্রোরা কপালে তিলক দিয়ে, মহিলারা শাখা সিঁদুর পরে তারা রাস্তায় যখন কীর্তন গাচ্ছে, তখন মনে হলো যে তারা আর অসুরও নাই, দৈত্যও নাই, দানবও নাই, তারা একবার দেবতা হয়ে গেছে। এই যে একজন মহাপুরুষ যার ছোঁয়ায় যে দানব থেকে মানুষ দেবতায় পরিণত হয়, আজকে সমগ্র পৃথিবী জুড়ে যে শ্বেতাঙ্গ, আমাদের একটু আগে আমাদের মানিক প্রভু বলেছেন, উনি সুভোগ মহারাজের মানে গল্প আমাদেরকে বহুদিন ধরে শুনিয়েছেন, হয়তো আজকে আমাদের সৌভাগ্য হবেন তাকে দর্শন করার। তিনি বহুদিন ধরে আমাদেরকে শুনিয়েছেন, আমাদের দেখা হয়নি। তো আজকে সেই লন্ডন, আমেরিকা, ফ্রান্স, আজকে সেই রাশিয়ার মতো তুষার, যেখানে সেই গলা পরিমাণ তুষারের মধ্য দিয়ে যেখানে মানুষ আমরা এই সামান্য শীতের মধ্যে দিয়ে আমরা ঘরের মধ্যে লেপের থেকে বের হতে চাই না, তখন সেই তুষারপাত হচ্ছে, সেই তুষারপাতের মধ্য দিয়ে তারা কিন্তু হরেনাম মহামন্ত্র কীর্তন গাইতে গাইতে সেই তুষারের মধ্যে দিয়ে যাচ্ছে। মানে কি মানে শক্তি, কত অপরিমেয় এবং কত দৈবিক শক্তি তাদের হৃদয়ে মানে ধারণ করতে পারলে, তারা ঘরের থেকে বের হয়ে শুধু না সেই বরফের মধ্যে তারা সেই কাজগুলো করছে আর কি, হরে নাম সংকীর্তন গাচ্ছে। তো আজকে শুধু এখানে না, পৃথিবীর প্রান্তে প্রান্তে রাশিয়ায় যাবেন, ইউক্রেনে যাবেন, যারা জীবনে কোনোদিন সনাতন ধর্মের নাম শুনে নাই, এমনকি সনাতন ধর্ম বিদ্বেষী, মূর্তি পূজার কথা শুনলে বিদ্বেষী, ভারতের কথা শুনলে পরে কালো রঙের লোকদেরকে ঘৃণা করতো, যেটা আমাদের একটু আগে মানিক প্রভু আমাদেরকে বলেছেন যে সেইভাবে যে সারা পৃথিবীর মানুষ এই কিছুদিন আগেও ব্রিটিশ আমলে এই ইংরেজরা আমাদেরকে এত পরিমাণ ঘৃণা করতো এবং আমাদেরকে কোনো মানে রাজকীয় মঞ্চে তো যাওয়া তো দূরের কথা, তাদের সান্নিধ্যেও যাওয়া যেত না, এবং তাদের যে সমস্ত ক্লাব আছে সেই ক্লাবগুলোর মধ্যে যাওয়া যায়নি। এমনকি আপনি যদি এখনো পর্যন্ত এই যে এসে যান বনানীতে, একটা চার্জ আছে, আমি গিয়েছিলাম কিছুদিন আগে এক ইংরেজ মহিলার সাথে, গিয়ে দেখলাম যে বাংলা এই বাংলাদেশ ভারত থেকে যারা খ্রিস্টান হয়েছে এই লোকগুলো হচ্ছে নিচে বসিয়ে রাখে, আর ওরা যারা শ্বেতাঙ্গ তারা চেয়ারে বসে এখনো পর্যন্ত। আপনি নিশ্চিত না ওইখানে কত বড় আমাদের সৌভাগ্য যে সেই সমস্ত দেশের মানুষ আজকে শুধুমাত্র সনাতন ধর্মে গ্রহণ করেছেন তা না, বরং আজকে সেই আপনি বৃন্দাবনে যাবেন, তারা সেই বৃন্দাবনের ধুলির মধ্যে তারা গড়াগড়ি পাচ্ছে, তারা সেইখান থেকে মানুষের খাবারের এটো পাতাগুলো নিয়ে তারা সেই পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, এমনকি গঙ্গার ধার, যমুনার নদীর ধারগুলো তারা পরিষ্কার করছেন, আজকে সমগ্র পৃথিবীতে সেই সনাতনের জয় জয়কার করেছেন। আজকে শুধুমাত্র তাই না, আপনি একজন মানুষের জীবনের মাত্র কয়েকটি বছরের মধ্যে ইসকনের মাধ্যমে আপনারা জানেন যে প্রায় 4.5 কোটির উপরে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, নাস্তিক এরা সনাতনের মধ্যে আসছে। আমরা সংগঠন করি বিভিন্ন সময় দেখি, আমরা এই ব্যক্তি জীবনে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজের জাতি রক্ষার জন্য, নিজের সম্পদ রক্ষার জন্য আমরা আন্দোলন করছি, একত্র করার চেষ্টা করছি, আমরা কিন্তু 10 জন লোককে ডেকে আনলেও আনতে পারি না, অথচ তার কতটা শক্তি, কতটা মহিমা এবং কতটা দৈবী শক্তি তার মধ্যে থাকলে যে পৃথিবীর 4.5 কোটি মানুষ তাদের জীবনের
সমস্ত কিছু পরিবর্তন করে ফেলে, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি, তাদের ঐতিহ্য সমস্ত কিছু পরিবর্তন করে একবার খাঁটি বৈষ্ণব। এবং আমরা যারা এই পুণ্যভূমিতে এসেছি, জন্ম আমাদের জন্ম হয়েছে, তার থেকেও তারা অনেক গুণ বেশি এগিয়ে। তা আজকে সেই কারণেই আমরা সেই সনাতনের যে জয় জয়কার সারা পৃথিবীতে শ্রী প্রভুপাদ যে ভারতীয় জ্ঞান দর্শনের আলোক প্রজ্বলিত করেছে, আমরাও তার সাথী হতে চাই, আমরা তার সঙ্গে থাকতে চাই। আমরা চাই যে সমগ্র বিশ্বে যেমন আলোকিত হয়েছে, সেই সমগ্র বিশ্বের যেখানে প্রথম শুরু এই পুণ্যভূমি হচ্ছে বাংলা ভূমি, যেখানে সিলেট ঢাকা দক্ষিণ সেই জায়গা থেকে চৈতন্য মহাপ্রভু শুরু, অথচ আজকে এই পুণ্যভূমি আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এইখানে আমরা ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে, প্রতিদিন আমার সংখ্যা কমছে, প্রতিদিন আমাদের সন্তানদেরকে ধর্মান্তরিত করছে। যে কেন করছে? কারণ আমাদের সন্তানরা সত্যিকার অর্থে সনাতন ধর্ম চর্চা যেটা সেইটি করতো না। আমাদের বিভিন্ন যে মঠ মন্দির আছে, বড় বড় মন্দির ছিল, সেই মন্দিরগুলোতে বাৎসরিক একটা কালী পূজা উৎসব আকারে আমাদের হই হুল্লা করে চলে আসছে, কিন্তু সত্যিকার অর্থে ধর্ম চর্চা যেটা সেটা ইসকন আসার পরেই এই বাংলার ভূমির মানুষরা সেই সত্যিকার ধর্ম চর্চার সুখটুকু পেয়েছে, আনন্দটুকু পেয়েছে, সেই জ্ঞান চর্চা করার সুযোগ পেয়েছে। আর কোনো ধর্ম মানে মঠ মন্দিরে কিন্তু সত্যিকার ধর্ম চর্চার কোনো স্থান নাই। বিভিন্ন মন্দিরে আপনি যাবেন, প্রণাম করে চলে আসবেন, কিংবা ওই বাবার একটু গুণগান গেয়ে চলে আসবেন, অথবা একটু প্রসাদ খেয়ে চলে আসবেন। আজকে ইসকন আসা মানেই হচ্ছে আমরা নিজেরা বেঁচে থাকা, হিন্দু সমাজ বেঁচে থাকা, হিন্দু ধর্ম বেঁচে থাকা, আমাদের হারানো ঐতিহ্যটাকে পুনরুদ্ধার হওয়া। তো সেই কারণেই আমরা ইসকনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সর্বতোভাবে যাতে শ্রীবৃদ্ধি ঘটে, আমাদের নিজেরা সব সর্বশক্তি দিয়ে এই ইসকনের কর্মকাণ্ডকে আমরা শক্তিশালী করব, এই অঙ্গীকার করে আমি সবার মঙ্গল কামনা করি। সর্বসাং মঙ্গলাঙ্গ সর্বশান্তি নিরাময় সর্বভদ্রাণী পশ্চন্ত মা কৃষ্ণ দুঃখ ভাগবত। নমস্কার, জয়।